বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় আংশিক বা পুরোপুরি দৃষ্টি হারিয়েছে প্রায় চারশো মানুষ হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর অস্ত্রোপচার করতে হয়েছে চিকিৎসকরা বলছেন অন্তত চার থেকে ছয় সপ্তাহ পর বোঝা যাবে কতজন ফিরে পাবে দৃষ্টিশক্তি এবং কতজন স্থায়ী অন্ধত্ব বরণ করবে এমন বাস্তবতায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে রোগী ও স্বজনদের শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী গুলিবিদ্ধ সবাই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ হন তারা গুলি লেগেছে হাত পেট এবং মাথায় সবার চোখে মুখে এক অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি আহতদের বেশিরভাগের বয়স বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এর মধ্যে প্রায় চারশো জন এক চোখ হারিয়েছেন উভয় চোখের দৃষ্টি হারিয়েছেন একুশ জন গুরুতর দৃষ্টি স্বল্পতা দেখা দিয়েছে প্রায় তিনশো রোগীর অপারেশন হয়েছে গুলি বের হয়েছে কিন্তু এখন আমি আমার যে ভালো চোখ আছে আমি ভালো চোখে অনেকটা জাপসা হয়ে গেছে আমি রোদে যাইতে পারি না একটা বের করা হয়েছে আরও পাঁচটা আছে তো কালকে অপারেশনে চোখেরটা বের করা হয়েছে মাতারগুলো বের করতে পারবে কিনা সেটা এখনো তারা বলে তারা আমার চোখে চিকিৎসা নিয়ে ব্যস্ততা হ্যাঁ এখান থেকে লেগে এদিক বের হয়ে গেছে চোখটা উঠে গেছিল এমন বাস্তবতায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে রোগী ও স্বজনদের ডাক্তার তো একটা অপারেশন করছে এখন গুলি আরেকটা আছে ভিতরে ঢাকা আসার পর একটা অপারেশন হওয়ার পর পরে বাসায় পাঠিয়ে দিছে বলছে বিশ তারিখে বিশ তারিখে এসে আজকে একটা অপারেশন হয়েছে এখন বুলেটটা বের করেনি পঁচিশ তারিখে একটা অপারেশন করছে তো ওনারা বলছে যে আরো দুইটা অপারেশন করতে হবে ডাইনজোক বালার মামঝোক দেখি না অপারেশন করছে কালকে কিন্তু ওটা মানে বাইরে হবে না ডাক্তার বলছে ওটা ভিতরে থাকলে সমস্যা নাই হাতের মধ্যে আর চোখের মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট পড়ে আমার চোখে যে গুলিটা লাগছে সেটা আমার আই বল ভেদ করে মানে চোখের ওপর সাইডে চলে গেছে ওটা বের করা যায় না চিকিৎসকরা জানান ইটপাটকেল ছড়রা গুলি ও রাবার বুলেটে আঘাত পাওয়া অনেকের চোখের ভিতর রক্তপাত হয়েছে কারো অপটিক্যাল নার্ভ ও রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাদের সেবা দেওয়ার আমরা চেষ্টা করতেছি অনেক সময় আমরা গুলিগুলা রোগীদের চোখ থেকে আমরা বের করতে পারি না যাদের অ্যাপ্রোচেবল তাদেরকে আমরা বের করতেছি এদের মধ্যে থেকে একটা অংশ হয়তো খুব অল্প সংখ্যক যাদের দুইটা চোখে ড্যামেজ আছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া বেশিরভাগ রোগীর চোখে অস্ত্রোপচার করতে হয়েছে চিকিৎসকরা বলছেন কতজন দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং কতজন স্থায়ী অন্ধত্ব শিকার হবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন শামিমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা